এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের দু ধরনের সাবুদানা দিয়ে ডেজার্ট রেসিপি শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে ফেলি এর পুরো প্রস্তুত প্রণালী। আজকের এই সাবুদানা ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ নর্মাল পানি। পানিগুলো যখন ফুটে উঠবে তখন আগে থেকে ধুয়ে রাখা 1 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। বেশ কয়েক মিনিট জাল করে নেওয়ার পর সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলোকে চুলো থেকে নামিয়ে ছেঁকে নিচ্ছি। এবার এগুলোকে ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এই পর্যায়ে নেড়ে চড়ে আমি সাবুদানাগুলো থেকে পানিটা ছেঁকে নিয়েছি। এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এবার নেড়ে চেড়ে আমি এই দুধটাকে অনেকটা গাঢ় করে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি দুধটাকে গাঢ় করে নিয়েছি। এবার এটাকে চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আজকের এই ডেজার্টটাতে আমি জেলি ইউজ করব, এই জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জেলি। আর এই জেলিটা কীভাবে খুব সহজে তৈরি করা যায় তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কয়েক মিনিট ওয়েট করার পর দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ছেঁকে রাখা সাবুদানাগুলো এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার একটু মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে জেলিগুলো এই সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আপনারা জেলি ছাড়াও কিন্তু এই সাবুদানা ডেজার্টটা তৈরি করে ফেলতে পারেন। এখন সাবুদানাগুলোকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আধা ঘন্টা ফ্রিজ থেকে নামানোর পর দেখুন ভিউয়ার্স, জেলি থেকে অনেকটা কালার বেরিয়ে এসছে। এতে করে ডেজার্টটা দেখতে কিন্তু আরও চমৎকার হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এবার আমি গ্লাসে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সাবুদানা ডেজার্টটা কতটা পরিমাণ ইয়াম্মি হয়েছে। একটা ডেজার্ট আমি জেলি দিয়ে সার্ভ করেছি, আরেকটা এমনিতেই সার্ভ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের আরও নতুন নতুন এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।